আসলে আমার আজকে অষ্টম দিন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশে আমি ইনচার্জ হিসেবে যোগদান করেছি। বর্তমান সরকারকে আমার যেটা মনে হচ্ছে যে আপনারা নিজেরাও দেখেছেন যে আলোচনাগুলো শুনে অস্থিতিশীল করার জন্য একটি চক্র কিন্তু এই কাজগুলো অনেকটাই দায়ী, এই কাজগুলো করছে পুলিশ। আমরা কাজ করছি, আমরা দেখছি এটা যেন একটা আন্দোলনের একটা মৌসুমের মতো চলে আসছে, একটা ওয়েব চলে আসছে। সবাই মিলে আমরা মনে করেছিলাম যে এতদিন পরে একটা মুক্ত স্বাধীন এরকম একটা পরিবেশে আমাদের দেশের সম্পদ মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের এই বাংলাদেশকে একটা অনন্য পরিচয় নিয়ে এই গার্মেন্ট শিল্পকে হয়তো একটা অন্য জায়গায় অন্য লেভেলে আমরা নিয়ে যাব, সেইখানেই কিন্তু আমরা দেখছি একটির পর একটা ঘটনা ঘটে এটাকে মুখ থুবড়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন অনেকে বলেছেন যে এরকম পুলিশ হয়তো অতটা কাজ করছে না, আমরা নাইন ডিবের সম্মানিত জিওসি মহোদয় এখানে আছেন, সবাই মিলে কিন্তু আমরা দিন রাত পরিশ্রম করছি, আমাদের পুলিশ যারা আছে 24/7 আমরা কিন্তু কাজ করছি, একজনের কিন্তু ছুটি আমরা কাউকে ছুটিও দিচ্ছি না। সবাই ভোর 5টায় চেকপোস্ট করে রাত 8টার দিকে যায়, আবার কিন্তু রাত্রিতে আমরা রেড বিভিন্ন কাজ করছি।